আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোন এবং বন্ধুগণ, আশা করছি মহান আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। কবুতর পালনে প্রাথমিক ধারণায় আজকে তৃতীয় পর্ব। প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম কবুতরের বাসস্থান এবং কবুতর নির্বাচন নিয়ে। দ্বিতীয় পর্বে আলোচনা করেছিলাম কবুতর পালন পদ্ধতি, কবুতরকে বাড়ি চেনানো এবং কবুতরকে কি খাবার দিবেন সে বিষয় নিয়ে। যারা প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব দেখতে পারেননি তারা দেখে আসতে পারেন। প্রথম এবং দ্বিতীয় পর্বের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজকের ভিডিও অর্থাৎ তৃতীয় পর্বে আমরা আলোচনা করব কবুতর পরিচিতি এবং দেশি বা গোলা কবুতরের বৈশিষ্ট্য নিয়ে। আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওর কথাগুলো মনোযোগ সহকারেই শুনবেন। প্রথমেই আমরা আলোচনা করব কবুতর পরিচিতি নিয়ে। বাংলাদেশে বিভিন্ন জাতের কবুতর পাওয়া যায়, যেমন দেশি কবুতর, গিরিবাজ কবুতর, ফেন্সি কবুতর প্রভৃতি। দেশি কবুতর আমরা সবাই চিনি, কিন্তু গিরিবাজ ও ফেন্সি কবুতর আমরা কমই চিনি। গিরিবাজ কবুতরের মধ্যে সবুজ গলা, চিরা গলা, চিলা, বাঘা প্রভৃতি রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে গিরিবাজ কবুতর দিয়েই কবুতরের রেস প্রতিযোগিতা করানো হয়। এখন আসি ফেন্সি জাতের কবুতরে। যারা শৌখিন প্রকৃতির মানুষ তারাই মূলত ফেন্সি কবুতর পুষে থাকেন, আবার অনেকে বাণিজ্যিকভাবেও পালন করে থাকেন। ফেন্সি কবুতরের মধ্যে বোম্বাই, বিউটি হুমা, রেঞ্জ, সিরাজি, লক্ষা প্রভৃতি রয়েছে। একটা কথা আপনাদের বলে রাখি, তা হলো প্রত্যেক জাতের কবুতরের নামকরণ করা হয় কবুতরের বৈশিষ্ট্য ও কালার দেখে। কবুতরের মধ্যে দেশি ও গিরিবাজ কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে বেশি। উদাহরণস্বরূপ বলা যায় দেশি কবুতর হলো দেশি মুরগি, গিরিবাজ কবুতর হলো লেয়ার মুরগি, আর ফেন্সি কবুতর হলো ব্রয়লার মুরগি। এখন চলুন আমরা দেশি কবুতরের বৈশিষ্ট্য জেনে নেই। দেশি কবুতরের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে দেশি কবুতর মাঝারি আকৃতির হয়, অর্থাৎ বেশি ছোটও না আবার বেশি বড়ও না। এদের ঠোঁট একটু লম্বা এবং অক্ষগুলো কালো বা হলুদ রঙের হয়। দেশি কবুতরের পায়ে সাধারণত পালক থাকে না, তবে কিছু কবুতরের পায়ে পালক থাকতে পারে এবং মাথায় খোপাও থাকতে পারে। এরা বিভিন্ন রঙের হয়ে থাকে, তবে পুরোপুরি কালো দেশি কবুতর দেখা যায় না। দেশি কবুতর প্রচুর পরিশ্রমী হয়, এদের যত্ন না নিলেও এরা ভালো থাকে এবং দেশি কবুতর নিজেরা নিজেদের খাবার সংগ্রহ করতে পারে। এদের বাচ্চা ওঠানোর হার খুবই ভালো, তাই বিদেশি কবুতরের বাচ্চা এদের দ্বারা ওঠানো হয়। কবুতরের মাংস হিসেবে দেশি কবুতরের বাচ্চাই সবচেয়ে বেশি খাওয়া হয়। বর্তমানে বাজারে এদের দাম প্রতি জোড়া অ্যাডাল্ট কবুতর 500 থেকে 700 টাকা পর্যন্ত এবং বাচ্চা প্রতি পিস 100 টাকা থেকে 150 টাকা পর্যন্ত। এখানে একটা কথা আপনাদের বলে রাখি, এলাকা ভেদে কবুতরের দাম কম বেশি হতে পারে। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও অর্থাৎ চতুর্থ পর্বে আলোচনা করব কবুতরের ডিম নিয়ে। যেমন ধরুন কবুতর কত দিনে ডিম দেয়, কবুতরের ডিমে হাত দিলে বাচ্চা হয় কিনা, ডিম ফ্রিজে রাখা যাবে কিনা, কত দিনে কবুতরের বাচ্চা ফোটে, আরও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আশা করি সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, কোনো বিষয় জানার থাকলে কমেন্ট করবেন, আর যারা কবুতর পালক আছেন তাদের মাঝে এই ভিডিওটি শেয়ার করবেন। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।